بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجلي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله أرى واسكر محبته بلغ العلا بكماله আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি তো ইনশাআল্লাহ। এখানে আমরা সবাই সওয়াবের উদ্দেশ্যে আসছি না, আর গুনাহ করার জন্য আসছি। সওয়াবের উদ্দেশ্যে যদি এসে থাকি তাহলে আদব রক্ষা করার চেষ্টা করি, এমন কোন অপরাধ যেন না হয়, আচরণের দ্বারা যেন এমন কোন বেয়াদবি না হয় যে আল্লাহ বেজার হয়ে যাবে। খুব সাবধান, যুবকরা একটু চুপ হয়ে যায় এবং ইশারায় যা বলার বলি আওয়াজ না দি। একটি ফাউন্ডেশন আল্লামা শাহ আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহি ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল প্রতি বছরে মাহফিল হয়। আল্লাহ তাআলা এই ফাউন্ডেশনকে কবুল করুন। দিনের এই কাজগুলো দুনিয়াতে থাকলে আমরা সবাই মুমিন, ইমানদার, ইমানের মহব্বতে বলি এই দিনের কাজগুলো থাকলে আমাদের উপকার না ক্ষতি, তাহলে দিনের এই আঞ্জাম, এই খেদমত, মাদ্রাসা, মসজিদ, দাওয়াতি কাজ, এরকম ওয়াজ মাহফিল হোক আমরা চাইতো
চাইলেই হবে না আমাদের দোয়া করতে হবে? দোয়া করতে রাজি সবাই? আল্লাহ আপনাদেরও কবুল করুন। এই দিনের কাজ আঞ্জাম দিতে আমাদের অর্থের প্রয়োজন। কে দিবে? হিন্দু, ইহুদি, বিধর্মীরা? কারা দিবে? আমরা দিব। কারা দিবে? আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে যতটুকু তৌফিক দান করেছেন, সাধ্য মতে আল্লাহকে খুশি করার জন্য যখন যতটুকু পারি দিনের পথে আমরা ব্যয় করতে রাজি আছি। কথা বলেন, কথা বুঝেন নাই মনে হয়। এই বাচ্চাগুলো ডিস্টার্ব করো না বাবা। নামাজের কাতারের সামনে বাচ্চা রাখা যায়? এই ওয়াজেও রাখা ঠিক না। আমি কথাটা আবার পুনরাবৃত্তি করে বলছি, আমি বন্ধ কর ফেলাস আহম্মদ। এই দিনের খেদমত টিকানোর জন্য সহযোগিতা হিন্দুরা করবে, খ্রিস্টান করবে, বিধর্মীরা করবে? কারা করবে? আমরা করব। কারা করবে? আমরা করতে রাজি। আল্লাহ আপনাকে আমাকে যতটুকু তৌফিক দান করেছেন, তৌফিক অনুযায়ী দিনের পথে আল্লাহ তাআলার মহব্বত নিয়ে যতটুকু পারি সাধ্য মতে সহযোগিতা করতে রাজি। বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা রাজি তার একটু হাতটা দেখাবেন। হাত উঁচু করেন, আরো উঁচু করেন, আরো উঁচু করেন, আঙ্গুলগুলো ফাঁকা করেন, আঙ্গুল ফাঁকা। এবার নাড়া দেন, এভাবে নাড়া দেন, নাড়েন এভাবে আমার মতো নাড়েন। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলা হয়েছে, ডান হাত উঁচু আছে, এই ডান হাতটা পকেটে দিয়ে আল্লাহর মহব্বতে 1,500, 1,100 যা পারি দিতে রাজি। তাহলে ব্যাগওয়ালা রুমালওয়ালারা যাবে, আপনারা নগদ দিবেন, এবং 10,000, 20,000, 5,000 দেওয়ার জন্য যারা বাকিতে কাগজ কলম নিয়ে মাঠে থাকবে নামটা লেখায় দিবেন। মাইকে নাম বলা হবে না, নামের জন্য দিলে আমি নিব না। আল্লাহর মহব্বতে কাগজে নাম লেখাবেন আর নগদ রুমালওয়ালাদের দিয়ে দেন, পকেটে হাতটা ঢুকান। Love.
الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ما قبلت ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے عشق چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کے نگاہ گناہ گاہ نباشی شاید کے نگاہ گناہ گاہ نباشی অন্ধকারে মহতি সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ফরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান তথা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতের শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূলে আকরাম রাহমাতে আলাম নবিয়্যুল আরব ওয়াল আজাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিউ মাহশার সাকিয়ে কাউসার আকা-এ নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদার সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপা কোরআনে হাকিমের ভেতর থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করেছে বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস করেছে আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন মহাব্বতে পড়ি আমি يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون هي إيمان دارغن الله কে ভয় করো ভয় করার মতো এবং মৃত্যুবরণ করো না মুসলমান না হওয়া পর্যন্ত
হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়্যিতকে যখন কবরে রাখা হবে চারটা জিনিস কবরে তার উপকারের জন্য সহযোগিতার জন্য যাবে। মাথার কিনারায় যাবে কোরআন, ডান পার্শ্বে যাবে নামাজ, বাম পার্শ্বে যাবে রোজা, পায়ের কিনারায় যাবে যাবতীয় নেক আমল। আল্লাহ তাআলা শুধু মুমিনকে বয়ান করতেছেন, খুব খেয়াল করি ভাই, যারা মুমিন এদেরকেই শুধু আল্লাহ তাআলা বয়ান করে বলতেছেন। তাহলে বোঝা গেল মুমিন ছাড়া আরো বহু মানুষের জমিনে আছে, হিন্দু বৌদ্ধ আদি খ্রিস্টান সবই আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহর বানানোই বান্দা, কিন্তু সব আল্লাহর আপন না, সব আল্লাহর কাছে প্রিয় হিসাবে স্থান পাবে না। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন, যারা মুমিন তাদেরকে আল্লাহ বলেন যারা মুমিন, আল্লাহ তাদেরকেই শুধু বয়ান করে বলতেছেন, ও মুমিন যারা তোমরা আল্লাহ মানো, নবী মানো, এমন মুমিন যারা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। জমিনের মধ্যে যত মানুষ আছে প্রথমত দুই দল, একদল আল্লাহ মানেন আর একদল আল্লাহ মানে না, একদল আল্লাহ মানে আর একদল আল্লাহ মানে না। যারা আল্লাহ মানেন বাংলা ভিন্ন ভাষায় তাদের বলে আস্তিক, আর যারা আল্লাহ মানেন না এদেরকে বলে নাস্তিক। যারা আল্লাহ মানেন তারা আস্তিক, যারা আল্লাহ মানে না তারা, যারা আস্তিক আল্লাহ মানে এদেরকে কোরআন বলেন মুমিন মুত্তাকি, যারা মুসলমান। আর যারা আল্লাহ মানে না নাস্তিক, এরা আবার দুই দল। নাস্তিক কত দল? দুই দল, একদল কোরআন আর একদল নতুন। জন্মলগ্ন থেকেই তার জন্মটা বিধর্মীর ঘরে, সে শুরু থেকেই আল্লাহকে মানে না। যারা কোরআন আল্লাহ মানে না শুরু থেকেই, এদেরকে কোরআন বলেছে এরা কাফের। এরা আর যারা শুরুতে আল্লাহ মানত, জন্মটাও মুসলমানের ঘরে, নামটাও মুসলমানি নাম, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন, নামটা মুসলমানি নাম, জন্মটাও মুসলমানের ঘরে, পরবর্তী সময়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করার দ্বারা তারা আল্লাহকে অস্বীকার করে, এরা নতুনভাবে নাস্তিক হল, এদেরকে কোরআন বলে ইসলাম বলে, এরা কোরআন ও ইসলামের ভাষায় এরা মুরতাদ। এরা কি মুরতাদ? নাস্তিক কয় দল? একদল কোরআন আর একদল কোরআন দিদি কি বলে কাফের, কোরআন দিদি কি বলে, আর নতুন যারা আল্লাহ মানে না এদের কি বলে মুরতাদ, এদের কি বলে? ইসলামের আইন কাফের নিয়া কুরআন নাস্তিক নিয়া সমাজে চলার অনুমতি আছে, নতুন নাস্তিক মুরতাদ নিয়া চলার কোনো অনুমতি নাই। এবার ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা নিজেই একটু কমান, আল্লাহ তাআলা নিজেই মুমিনদেরকে বয়ান করতেছেন। মুমিন কারা? যারা আল্লাহ মানে না, না মানে, যারা আল্লাহ মানে
এমন মুমিনকে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করে। খুব খেয়াল করি, আল্লাহ তাআলা মুমিনকে বলেন আমাকে ভয় করো। এই কোনো ভাই যেভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন ওভাবে আমরা পারব না, সম্ভব না। আল্লাহ শিথিল করে দিলেন, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, ভয় করো তোমাদের সাধ্য মতে। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ সাধ্য মতো ভয় করা যাবে, কিন্তু ভয় করার মতো আল্লাহকে ভয় করা যাবে না। সেই যোগ্যতা, সেই আমাদের ভেতরে সেই যোগ্যতা নাই। এখান থেকে আমরা একটা সবক নেই, আল্লাহ তাআলা মুমিনকে বলেন তোমরা আমাকে ভয় কর। আল্লাহ মানে ওয়ালাই তো মুমিন, সে তো আল্লাহ মানে নেই কারণেই মুমিন, সে আল্লাহকে কিসের ভয় করবে? হ্যাঁ, দুই নম্বরে আল্লাহ তাআলা মুমিনকে তাকওয়ার বয়ান করতেছেন এবং কি বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুমিনকে বলে, খুব খেয়াল করবেন, কোন বেঈমানকে বলেন না, কাদেরকে বলেন? মুমিনকে বলেন, মুসলমান না হয়ে মরবা না। আচ্ছা বলেন তো, মুমিন যারা এরা কি মুসলমান না? হিন্দু মুমিন হতে পারে, খ্রিস্টান মুমিন হতে পারে, বিধর্মী মুমিন হতে পারে, তো মুসলমানই তো মুমিন হয়, মুসলমান ছাড়া তো মুমিন হতে পারে না, কোন বেদিন তো আর মুমিন হয় না, মুসলমানই তো হয়। তো মুমিনকে আল্লাহ কেন বলেন মুসলমান না হয়ে মরবা না? ও মুমিন, মুসলমান না হয়ে মরবা না। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً آمُنِنِرْ دَالْ তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও মুমিনের দল তোমরা ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে মুমিনের দল তোমরা ঈমান আনো। আজীব কথা, মুমিন তো ঈমান আনার পরেই হলো, আল্লাহ কেন বলেন ও ঈমানদারেরা ঈমান আনো? কথা আমার খেয়াল করেন আপনারা, আল্লাহ কেন বলেন ও মুমিন তুমি ঈমান আনো, ও মুমিন মুসলমান হও? আজীব কথা, মুমিন তো আল্লাহ মানে, মুমিন তো মুসলমান, আল্লাহ কেন বলেন মুমিন তুমি মুসলমান না হয়ে মরো না? আল্লাহ কেন বলেন ও মুমিন তুমি ঈমান আনো? ঈমান তো আনার পরেই মুমিন হলো, আবার কেন বলেন ঈমান আনো? এই হলো এক প্রশ্ন। দ্বিতীয় হলো, আল্লাহ মুমিনকে ঈমানের দাওয়াত দেন কেন? নবীজি দাওয়াত দিছেন কাফেরের কাছে, নবীজি কালেমার দাওয়াত দিছেন কার কাছে? তাহলে আমরা হুজুরেরা তাবলিগওয়ালারা কেন মুমিনের কালেমার দাওয়াত দিই? মুমিনের পেছনে কেন মেহনত করি? দাওয়াত দিব আমরা হিন্দু বাড়ি, খ্রিস্টান গির্জায়, ওখানে আমরা দাওয়াত ও তাবলিগের কাজ করব। মুসলমানের কিসের দাওয়াত? নবী দাওয়াত দিচ্ছেন কাফেরকে, তোমরাও দাওয়াত দিবা কাফেরের, মুমিনের কিসের দাওয়াত? মুসলমান হয়ে মুসলমানের কিসের দাওয়াত? আসিনিরম একটা ভেজাল, স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা আমরা পাইলাম আল্লাহ তাআলা মুমিনকে বলেন ও মুমিন ঈমান আনো।
তাহলে মুমিনকে ইমান আনার দাওয়াত দিচ্ছেন আল্লাহ, মুমিনকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি মুমিনের দাওয়াত দিতে পারেন ইসলামের দিকে, তাহলে আমরাও মুমিনকে দাওয়াত দিলে আল্লাহর আইন অনুযায়ী আমরা সঠিক পথেই দাওয়াত দিচ্ছি, এতে কোনো ভেজাল নাই। যারা উল্টো পাল্টা বলে এরা চূড়ান্ত ধর্মান্ধ, মূর্খ, ধর্মীয় শিক্ষার থেকে অনেক দূরে। এই যত ভেজাল এই জমিনে, সব ভেজালের কারণই হলো কোরআন হাদিসের জ্ঞান নাই, কোরআন হাদিসের ইলিম নাই, আমল নাই। দ্বিতীয়ত আল্লাহ তাআলা কেন বললেন ও ইমানদার ইমান আনো, বলে এর জবাব হলো তোমার ইমান কামেল হয়নি। তুমি ইমানদার আল্লাহ মানো কিন্তু আল্লাহর আইন অনুযায়ী চলো না। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ও ইমানদার ইমান আনো, ইসলামের ভেতরে ঢুকো, মুসলমান না হয় কবরে আসবা না, মুসলমান না হয়ে কবরে আসবা না। তার মানে কি? মুসলমানও হব না, অন্ধকার কবরেও যাব না, আজরাইলও আসবে না। ব্যাপারটা এমন নয় রে মুমিন, ভালো করে শুনে নাও। মুসলমান না হয়ে মরবা না কথার মর্ম হলো, মরণের সময় যেহেতু হাতে বাধা নাই, কখন মরণ হবে বলা যায় না। অতএব তোমার মরণ এখনো হতে পারে, ঘুমের ঘরেও হতে পারে, বাহিরেও হতে পারে, মরণের টাইম যেহেতু হাতে নাই, অতএব তুমি মরবা কোন সময় জানা নাই, অতএব তুমি তাড়াতাড়ি মুসলমান হও, মুসলমান হতে সময় বিলম্ব করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় কর, মুমিনের দান। ভয়ের আরবি হলো তাকওয়া, ভয়ের আরবি হলো খশিয়া, ভয়ের আরবি হলো খৌফ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى خَوْفٌ مَنْ يَلَّرْبَ آئِ لَوْ أَنْزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِنْ خَشْيَةِ اللَّهِ হাসিয়াতুন মানিও আল্লাহর ভয়, তাকওয়া মানিও আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলে খিলাফ। দুনিয়াতে তাকায়া দেখো, সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না, ছাত্র ওস্তাদকে ভয় করার কারণে ছাত্র ওস্তাদের সামনে কখনো অন্যায় করে না, বিচারকের আসামি ভয় করার কারণে বিচারকের সামনে আসামি কখনো অন্যায় করে না। ঠিক যেই বান্দা বান্দি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার সামনে কখনো জীবন গেল গুনাহ করবে না। কোরআন আল্লাহ তাকওয়া দিয়ে শুরু করলেন, কোরআন তাকওয়া দিয়ে শেষ করলেন। আল্লাহর ভয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে আমি কোরআনের শুরুতেই তাকওয়ার বয়ান দিয়া দিলাম, কোরআন শেষ করছি তাকওয়া দিয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ,
শুরু তাকওয়া, শেষ তাকওয়া, মাঝখানেও তাকওয়া। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে দামি ওই ব্যক্তি যার ভেতরে থাকবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভেতরে থাকবে সে কখনো গুনার কাজ করবে না। এরে আল্লাহর গোলাম, যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের ভেতরে আল্লাহর ভয় আছে কিনা, সবাই বলবেন হ্যাঁ আছে। কিন্তু আছে না না এটার জ্বলন্ত কি প্রমাণ? হাবিব আমার বলেন, শাহাদাত আঙ্গুল উঁচু করে বাম দুধের নিচে একটা গোশতের টুকরা, নাম হলো কলব। আল্লাহর নবী কলবের দিকে ইশারা করে বললেন তাকওয়ার বয়ান। তাকওয়া কি জিনিস ভালো করে শুনো, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়া এটা অন্তরের ব্যাপার, একটু জবাব দিবেন আপনারা। অন্তরের ব্যাপার জিনিসটা চোখে দেখা যায়নি, কথা বলেন। তাকওয়া এটা অন্তরে থাকে, আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকার জিনিস, এটা চোখে দেখার জিনিস না রে বাবা। আর তাকওয়া ফি ত্বাআ ওয়াল ইবাদা ওয়াল ইখলাস। তাকওয়া যদি ইবাদতের ক্ষেত্রে তরজমা নেওয়া হয় তখন তার তরজমা হবে ইখলাস। ওরে নবীর উম্মতের দল, ইখলাস এটা অন্তরে থাকে, দেখার মতো জিনিস না। কোরআন শরীফে যত সুরার নাম আল্লাহ রেখেছেন, আল্লাহ নিজেই রেখেছেন, আর সুরার নামগুলো আল্লাহ কোরআনের ভেতরে স্পষ্ট দেখায় দিয়েছেন। একটু ভালো করে খেয়াল করেন, কোরআন শরীফের ভেতরে সুরার নাম সুরায় কাফিরুন, শব্দটাও ভেতরে দেখায় দিলেন। উলিয়া আইয়ুহাল কাফিরুন, সুরাটার নাম সুরায় মাউন, শব্দটাও ভেতরে দেখা যায়। ওয়ায়ামনাউনাল মাউন, সুরাটার নাম সুরায় কাউসার, শব্দটাও ভেতরে দেখা যায়। ইন্না আতাইনাকাল কাউসার, সুরাটার নাম সুরায় তাকাসুর, শব্দটাও ভেতরে দেখা যায়। আলহাকুমুত তাকাসুর, সুরাটার নাম সুরায় নাবা, শব্দটাও ভেতরে দেখা যায়। সুরার নামগুলো আল্লাহ সব স্পষ্ট মানুষের চোখের সামনে দেখায় দিলেন। এরে মুমিন, আল্লাহ তাআলা সুরাটার নাম রেখেছেন সুরায় ফালাক, শব্দটাও ভেতরে দেখা যায়। কুল আউযু বিরব্বিন ফালাক, সুরার নাম নাস, শব্দটাও ভেতরে দেখা যায়। কুল আউযু বিরব্বিন নাস, সুরাটার নাম সুরায় লাহাব, শব্দটাও ভেতরে দেখা যায়। আব্বাত ইয়াদা আবি লাহাব, আসেনি নাম দেখা যায়নি। এবার ভালো করে দেখেন তো, এই সুরাটার নাম হলো ইখলাস, সুরাটার নাম কি দেখেন তো ভেতরে দেখা যায়নি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস নামটা লাইনে লেখা আছে নি, সব সুরার নাম সুরার ভেতরে পাওয়া গেল, ইখলাস নামটা কেন সুরার মধ্যে নাই? পরে মুফাসসিরিন কেরাম জবাব দিয়ে বলেন, সুরাটার নাম ইখলাস, এটা অন্তরের ব্যাপার। ইখলাস জিনিসটা অন্তরে থাকে যেমন দেখা যায় না, সুরাটার নাম সুরার মধ্যে দেখা যায় না। এরে নবীর উম্মতের দল, তাকওয়া এটা অন্তরের ব্যাপার, এটা চোখে দেখা যায় না। একদল মানুষ নামাজ নাই রোজা নাই, কিরে তোর ভিতরে কি তাকওয়া নাই বলে ভর্তি করিস না? তাকওয়া তো অন্তরের ব্যাপার, তো দেখা যায় না। আবার দলিল পেশ করে নবীজির হাদিস দিয়া, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া আমালিকুম। পয়গম্বর বলেন, বান্দার উপরের চেহারা সুরত মাল সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন বান্দার অন্তর। অন্তরে অন্তরে আল্লাহরে ভয় করি, টুপি মাথায় না দিলে অসুবিধে কি? অন্তরে অন্তরে আল্লাহরে ভয় করি, তাকওয়া নিয়ে চলি, নামাজ না পড়লে অসুবিধে কি? আসিনেরম বাপ্পা,
আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তো উপরের লেবাস দিয়ে বিচার করবেন না, আল্লাহ তো সম্পদের মাধ্যমে বিচার করবেন না, আল্লাহ দেখবেন তোমার নিয়ত আর আমল, আমল দেখে দেখবেন তোমার নিয়ত অনুযায়ী ফলাফল আল্লাহ দিবেন। আমার অন্তরে আল্লাহর ভয় আছে, টুপি মাথায় না দিলেও সুবিধা কি, আল্লাহ তো আমার উপরের লেবাস দেখে বিচার করেন না, অতএব তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লেও সুবিধা কি, অন্তরের ভেতরে তাকওয়া আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি, ভালো করে শুনে নাও রে মুমিন ভাই, তোমার অন্তরে তাকওয়া আছে না নাই এটার প্রমাণও কিছু উপরও দেখার মতো আছে। আমরা সবাই জ্যৈষ্ঠ মাসে আম খাই, কাঁঠাল খাইনি, আম খাওয়ার পরে কি ফালানের মতো কিছু আছে শক্ত কিনা মোটা, মরা আমের ভরা ফালায় দেই, আপনারা জানেন এ আমের বড়াটার ভেতর আরো একটা কিছু আছে, কথা বল না কেন, আমের বড়া শক্ত ভেতরে আছে নরম, ওখান থেকেই চারা উঠে গাছ উঠে, আপনি বললে দুই নাম্বারই বেড়ে গেল, দামও বেড়ে গেল, এখন আর বাজার থেকে কিনে কিনে আম খাবো না, আমি একটা আমের বড়া রোপণ করি, এখান থেকে চারা হবে গাছ হবে আম হবে খাবো, আপনি বাড়ির পেছনে গিয়ে বাঁশ বাগানের পার্শ্বে আমের চারাটা মাটির ভেতরে দেড় হাত নিচে রোপণ করলেন, সার গোবর দিলেন, পানি দিলেন, এক মাস দুই মাস তিন মাস চলে গেল মাটির উপরে কোন চারা হয় না, মাথাটা গরম হয়ে গেল, কি ব্যাপার, আমের যে বড়া আমি মাটির নিচে রোপণ করেছি আমের চারা কেন মাটির উপরে উঠে না, মাথা গরম, তোরা কৃষি অফিসে গিয়ে বলে স্যার আমার আমের চারা আমি মাটিতে রোপণ করেছি কেন আম হয় না চারা হয় না, কৃষি বিশেষজ্ঞ লোক এসে পরীক্ষা করে দেখলো, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, বাড়ি গিয়ে প্যাঁচ লাগাইবেন, খুব খেয়াল করেন, কৃষি বিশেষজ্ঞ লোক এসে পরীক্ষা করে ফলাফল লেখলো, তুমি যে আমের বড়াটা মাটির ভেতরে রোপণ করেছ ওই আমের বড়ার ভেতরে যে নরম একটা অঙ্কুর আছে যেখান থেকে চারা গজায় এই অঙ্কুরটা পচা, এ কারণে উপরে তার নমুনা দেখা যায়, উপরে যদি তোমার আমের বড়ার ভেতরের নরম অঙ্কুর যদি তাজা হইত নমুনা উপরে চারা দেখা যাইত, তোমার ওই ভেতরের অঙ্কুর তাজা নাই পচে গেছে যে কারণে তোমার উপরে চারা দেখা যায় না। যারা বলে তাকওয়া অন্তরে আছে, মাথায় তাকওয়ার চারা দেখা যাওয়ার কথা ছিল, ওরে বান্দা তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকত তাকওয়ার চারা মাথায় টুপি উঠত, অন্তরে তাকওয়া যদি তাজা থাকত তাকওয়ার চারা গালে দাড়ি দেখা যাইত, তাকওয়া যদি তোমার অন্তরে তাজা হইত তাকওয়ার চারা শরীরে লম্বা দমা দেখা যাইত, তাকওয়া যদি তোমার অন্তরে তাজা হইত তাহলে তাকওয়ার চারা তোমার উপরে পর্দার আমল দেখা যাইত, দেখা গেল তুমি চিল্লাইতেছ এক বছর দু বছর বারো বছর যুগ যুগান্তর চিল্লাও, অন্তরে তাকও আছে দাড়ি না রাখলে অসুবিধা কি, অন্তরে তাকও আছে টুপি না পড়লে অসুবিধা কি, আমাদের থেকে ফলাফল নিয়ে যাও, তাই না ফলাফল হলো, তুমি যতই চিল্লাও যুগ চলে গেল বারো বছর কাটায় দিলা, চল্লিশ বছর ষাট বছর হায়াত হয়ে গেল, এখনো তোমার মাথায় টুপি আসলো না, এখনো তোমার গালে দাড়ি আসলো না, এখনো তুমি টুপিওয়ালা হতে পারলা না, এখন তোমার অন্তরের তাকওয়া আর স্লোগান আর চলবে না, কারণ তোমার অন্তরের তাকওয়া এখন তাজা নাই, পুরা তাকওয়া এখন পচা, তাকওয়া তোমার পচা, এজন্য উপরে নমুনা দেখা যায়, তাকওয়া যদি তাজা হইত তাকওয়ার নমুনা মাথায় টুপি দেখা যাইত, তাকওয়া যদি তাজা হইত তাকওয়ার নমুনা গালে দাড়ি দেখা যাইত, প্রমাণ হয়ে গেল তোমার অন্তরের তাকওয়া তাজা নাই পচা, তোমার অন্তরের তাকওয়া এখন পচা, চাপাবাজি করে আর কয়দিন চলবি, চাপাবাজি করে দুনিয়ায় চলতে পারো মরার পরে বিদায় শুরু, এজন্য আল্লাহ কয় চাপাবাজের দল
ফল, যারা দিলে দিলে তাকওয়ার গান গাও মাথায় টুপি করো না, আল্লাহ কয় তুই মুমিন হইস আমার ভয় অন্তরে ভালো করে ঢুকায়া মুসলমান না হয়া কবরে আসবি না, মুসলমান না হয়ে কবরে আসবা না রে মুমিন, তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, অন্তরে কেমন করে তুমি তাকওয়া ঢুকাইবা, আল্লাহ বলেন আমি কিছু সুন্দর পদ্ধতি বাতায় দিলাম, তাকওয়া যদি অন্তরে ঢুকাইতে চাও ভালো করে পাওয়ার হাউজের সাথে লাইন লাগাও। ভাইরা আমার, বিদ্যুৎ আপনারা এখানে নিয়ে আসছেন মেন তার থেকে বাতি নিয়া, এখানে একটা আগে মিটার বসাইছেন মেন সুইচের সাথে মূল পাওয়ার হাউসে কালেকশন করে, এরপরে চিকন চিকন তার দিয়া বারান্দায় বাথরুমে সব জায়গায় বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুমে বাতি নিলেন লাইন নিলেন। আরে নবীর উম্মতের দল ভালো করে বুঝরে মুমিন, ওই পাওয়ার হাউসেতে দায়েরখানা যাবে না, তুমি যদি একটা 50 বা 30 পাওয়ারের এনার্জি বাল্ব বা 100 পাওয়ারের এনার্জি বাতি যদি তুমি মেইন লাইনের তার তাই না গোড়ায় লাগায় দাও, সাথে সাথে পুরে ছাই হয়ে যাবে, আল্লাহ না করুন তুমিও ধ্বংস হতে পারো। কথা বুঝেননি কিতা বুঝেন তার ভবনে পাওয়ার হাউসের থেকে ডাইরেক্ট লাইন নিয়ে আগে মেইন সুইচ তৈরি করতে হবে, মেইন সুইচ থেকে চিকন চিকন তার দিয়া এরপরে তুমি ঘরে লাইন দাও বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম বাথরুম, ব্যাপার কি? ব্যাপার হলো ডাইরেক্ট পাওয়ার হাউসের লাইন তোমার যাবে না, ওখানে মেইন সুইচের সাথে ওখানে লাইন, তোমার এখানে দুর্বল তার নিতে হবে, কেন? তোমার বাতির পাওয়ার দুর্বল, কথা পাওয়ার এর নবীর উম্মত ভালো করে বুঝো, আমার এই অন্তরের ভেতরে আল্লাহর ভয় ঢুকানো দরকার, তাহলে কি করা যায় বলে পাওয়ার হাউসের সাথে লাইন লাগাও, কই পাওয়ার হাউস কই বলে মদিনা, কথা নয় না পাওয়ার হাউস কোথায়? মদিনার টাওয়ারের সাথে সংযোগ করবি রে মুমিন, মদিনার পাওয়ার হাউসের সাথে মেইন লাইন লাগায় লাগায় তুমি চলো, বলে ডাইরেক্ট মদিনার থেকে পাওয়ার নে, না না পারি না পারি না, কারণ আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার কান না পাক, আমার অন্তর না পাক, আমার দেমাগ না পাক, আমার পাও না পাক, ভালো করে বুঝে মদিনার পাওয়ার হাউসের থেকে ডাইরেক্ট লাইন এনে আপনি বিদ্যুৎ সাপ্লাই দিয়া নিজের সংসারটাকে আলোকিত করতে পারবেন না, কারণ আপনার জবান না পাক, আপনার কামাইয়ের ভিতরে সুদ, আপনার বিল্ডিং উঠাইছেন ব্যাংকের লোন দিয়া, আপনার ভেজাল, আপনার বাতির পাওয়ার কম, অতএব এখন ডাইরেক্ট লাইনে বাতি জ্বলবে, কথা কন? এখন কি করা যায় বলে মেইন সুইচের সাথে এর থেকে তুমি লাইন নাও, মেইন সুইচের থেকে লাইন নাও, কারণ মেইন সুইচের সাথে পাওয়ার হাউসের ডাইরেক্ট লাইন নেওয়া আছে, ওখান থেকে তুমি চিকন চিকন মানুষ চিকন চিকন আমলওয়ালা ওখান থেকে লাইন নাও, বলে মদিনার টাওয়ার থেকে মেইন লাইনের তার এসে লাগলো, এ জমিনের মেইন সুইচ হলেন আল্লাহওয়ালার দলেরা, জমিনের ভেতরে মদিনার আসল পাওয়ার হাউসের টাওয়ার থেকে ডাইরেক্ট লাইন মেইন সুইচ হলো, এদের ডাইরেক্ট লাইন এসে মেইন সুইচে লেগে গেল, এই জমিনের মধ্যে মেইন সুইচ হলো আল্লাহওয়ালারা, এদের জিহ্বা ভালো, তোমার মতো গালি দেয় না আল্লাহওয়ালারা, তোমার আমার মতো খানা বিসমিল্লাহ ছাড়া খায় না আল্লাহওয়ালারা, তোমার আমার মতো সারা রাত্র ঘুমায় না আল্লাহওয়ালারা, তোমার আমার মতো বেপরদায় চলে না আল্লাহওয়ালারা, তোমার আমার মতো গীবত শেখায়াত করে না
আল্লাহ ওয়ালারা তোমার আমার মত উল্টো পাল্টা গান শুনে না, কানের হেফাজত করে। আল্লাহ ওয়ালারা তোমার আমার মত গুনাহ করে না, চোখের হেফাজত করে। আল্লাহ ওয়ালারা তোমার আমার মত গুনাহ করে না, বরং তাদের জিহ্বা হেফাজত করে, তাদের দিলটাও পাক। অতএব ওই মেইন টাওয়ারের সাথে মদিনার লাইন হলো মেইন সুইচ। আল্লাহ ওয়ালার স্যার, তুমি এখন মেইন লাইনে যেতে পারবা না, কারণ তোমার কামাই রুজিতে ভেজাল, তোমার বিল্ডিং উঠাইছো ভেজাল সুদের টাকা দিয়া, তোমার দোকানদারি চলে সুদের টাকার উপরে। অতএব এখান থেকে তুমি মেইন লাইনের সংযোগ দিতে পারবা না, তুমি মেইন সুইচের থেকে চিকন ভাবে লাইন করো, আল্লাহওয়ালার কাছে যাও, আল্লাহওয়ালার সাথে লাইনটা লাগায়া তুমি তাকওয়া অন্তরে ঢুকাও। এ কথা আমার বাবার মানানো, বাবার বানানো, আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাবিকিন। ই কালামে জিন্দা কদিম জমিউল ইলমে ফিল কুরআনে হাকীম তাকাসারা আনহু আফহামুর রিজালি। কষ্ট হয় আপনার? এই যুবকরা কথা শুনুনি, এই মেইন সুইচ থেকে লাইন নেওয়ার পর বিদ্যুতের বিল দেওয়া লাগেনি না? দেখছি বড় বড় এমপির গলায় ফাঁসি, কেন হয়েছে? কর আদায় করে নাই। বাংলা বাজার কেমনে বুঝাইতা, তুমি যে মেইন সুইচ থেকে লাইন নিলা বিল দেওয়া লাগেনি, আল্লাহওয়ালার থেকে যে তুমি টুপিওয়ালা দাড়িওয়ালা পাওয়ার নিয়ে বিদ্যুৎ জ্বালাইলা ঘরে, তোমার ছেলে এখন নামাজি, তোমার মেয়ে পর্দাওয়ালা কোরআন পড়নেওয়ালা, বিল দেওয়া লাগবো না? মাঝে মাঝে হুজুর গো হাত দিয়া দিবা, কথা হয় না কি দিবা, এখন কোন ফতুয়া চলবে? যদি হাতিয়া ঠিক মতো না দাও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর আল্লাহওয়ালারা আবার পাওয়ার হাউসে বিল দেয়, বুঝেন নাই? এক বিল তারা আধ্যাত্মিক ভাবে সাধনা করে করে দেয়, আর এক বিল তারা আর্থিক ভাবে দিনের পথে যা পাইছেন সব ব্যয় করেছেন, নিজের বাড়ি নাই, ঘর নাই, গাড়ি নাই, সব দিনের পথে দিয়া মাদ্রাসা মসজিদ কইরা নিজে কোন রকম জীবন কাটাইছেন, যা পাইছেন মাদ্রাসায়, যা পাইছেন মসজিদে, যা পাইছেন এতিমরে, যা পাইছেন ছেলে সন্তান স্ত্রীদের খাওয়াইলেন। তাহলে এরা আর্থিক ভাবে আল্লাহর পথে দিচ্ছেন, আধ্যাত্মিক ভাবেও তারা রাত দিন আল্লাহর ধ্যানেই সাধনা করে কাটাই দিতেছেন। তারা বিল ঠিক মতো দেয়, তোমার বিলও ঠিক মতো দিও, কথা বুঝেন নাই? বকেয়া যেন না থাকে, আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো, ভয়ের নাম হলো তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এরে নবীর উম্মতের দল, আমি মাঝে মাঝে উদাহরণ দেই, শিশু বাচ্চাকে মা ডাক্তারের কাছে নিয়ে গেল, অসুস্থ জ্বর, ডাক্তার পরীক্ষা করে কিছু ছোট ছোট ট্যাবলেট দিল, ঘুরা ট্যাবলেট, ছোট আকারের ট্যাবলেট দিয়ে বললেন, এ মা আপনার সন্তানটারে ট্যাবলেট খাওয়াবেন, তবে ভয় আছে, পিতা সাবধানে খাওয়ায়। মা ট্যাবলেট এনে বাড়ি এসে বাচ্চাটারে পিতা একটা ট্যাবলেট জিব্বায় লাগাইয়া দিল, পিতা অনুভব হওয়ার পরে বাচ্চা বলে, মা মরে যাব, তারপরও পিতা ট্যাবলেট খাব না। মা কৌশল করে স্বামীকে মোবাইল করে বলে, স্বামী আমার, তুমি 2 কেজি মিষ্টি পাঠায় দাও,
বাড়ির ভিতরে মা কাছে মিষ্টি এসে গেল, মা কৌশল করে মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইয়া সন্তানের কয়ে বাবা সকালে একটা মিষ্টি খাবি, রাতের বেলা একটা মিষ্টি খাবি। মায়ের চিন্তা হলো মিষ্টি খাবে ভেতরে মেডিসিনটাও চলে যাবে, বান্দা আমার সন্তান অল্পতেই সুস্থ হয়ে যাবে। মা মিষ্টি দিয়া দূরে খবর নেয় না, মিষ্টির পোটলা খালি হয়ে গেল, সন্তানের জ্বর কমে না, কি ব্যাপার কি ব্যাপার? ওই মা জিজ্ঞাসা করে রে সন্তান মিষ্টি খাও নাই? সন্তান বলে মা মিষ্টি কি কেউ ফালায় দেয়, মজা করে খেয়েছি আরো দাও আরো খাবো। বলে তাহলে রোগ কেন ভালো হলো না? বলে জানি না, খাইছ? বলে খেয়েছি পুরা। বলে পুরা? তবে বৃষ্টির ভেতরের বিচি গুলো ফেলে দিয়েছি। মিষ্টির ভেতরে ট্যাবলেট নামের মেডিসিন গুলো যদি ফেলে দাও, আজীবন মিষ্টি খাবি, জিব্বায় বাড়ি মারবি, টেস্ট লাগলো কিন্তু ফলাফল হবে না, রোগ ভালো হবে না। ওরে নবীর উম্মতের দল, আজকে বাইতুল্লাহ লাপাইক বলে চিল্লায় কান্না করলি, হাজি সাহেব তোমার মেয়ে কেন এখনো বেপর্দা স্কুলে দৌড়ায়, হাজি সাহেব তোমার ছেলেটা কেন এখনো এনজিওতে চাকুরি করে, এটা এখনো কেন পর্দা করে না, তোমার ছেলে এখনো কেন নামাজ পড়ে না? একমাত্র কারণ তুমি হাজি সাহেবের মিষ্টির মজা পাইছো, তাকে আর মেডিসিন পালায় দিছো। আল্লাহর বলেন কোন লাভ নাই, আল্লাহ বলেন তাকওয়ার মেডিসিন ছাড়া নামাজ পড়লে কাজ হবে না। ওয়া মাই ইউআযযিম শাআইরাল্লাহ ফা ইন্নাহা والقلوب আল্লাহ বলেন বান্দা তুই হজ করবি সেখানেও তাকওয়ার মেডিসিন লাগবে নি, দশতলা মসজিদ বানায় মনে করছো জান্নাত রিজা বিনা মেরে মনে করো গোলাম, টাকা খরচ করে মসজিদ বানাইছো, নিজের নামে মসজিদ বানায় বলি আমার মসজিদ, মসজিদ তোমার না রে বাবা না, এখন আমার আমার বইলা বইলা ইমামরেও ধমক দেয় মুয়াজ্জিনরেও ধমক দেয়, খবরদার রে মুমিন, আল্লাহ তাআলা বলেন তোমার বানানের ভিতরে তাকওয়ার মেডিসিন নাই, এজন্য তোমার কাজ হয় না, কারণ আল্লাহ বলেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, মসজিদের ভিত্তি হবে তাকওয়ার উপর। তুমি যত ইবাদত করবা প্রত্যেকটার ভেতরে তাকওয়ার মেডিসিন লাগবে। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন মানুষ তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্ববর্তীদের স্রষ্টা, কেন করবা? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহর ভয়, ওমরের মতো আল্লাহর বান্দা চিল্লায় কান্দা করে আর কয় আল্লাহর দরবারে আমি ভয়, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একটা মানুষ মাত্র জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি ওমর হই কিনা। যে ওমর জান্নাতের টিকিট পেলেন, ওরে নবীর উম্মতের দল এই তাকওয়া আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে গলায় ছুরি আসবে, কখনো গুনার কাজ করবে না। আল্লাহ বলেন কার মধ্যে তাকওয়া আছে কার মধ্যে তাকওয়া নাই, অন্তরে তাকওয়া টুপি না পড়লে অসুবিধা নাই। আল্লাহ বলেন চালাকি করা চলবে না, আমি আল্লাহ ছয়টা গুণের কথা কোরআনে বর্ণনা করলাম, এই ছয়টা গুণ যার মধ্যে থাকবে প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সলাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতিহুম ইউ
يوقنون কয়টা হলো কয়টা হলো এই ছয় গুণওয়ালারা তাকওয়ার ভিত্তিতে আছে এই ছয় গুণওয়ালাদের ফলাফল শুনে নাও আল্লাহ তাআলা বলেন তোদের পুরস্কারও শুনে নে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরা চিরঞ্জীব আল্লাহর সফল বান্দা জান্নাতের মেহমান কার ভেতরে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে যে বিড়ি টানে হ্যাঁ আপনি মনে করেন ফিরফার জামা পড়ছি আমার ভিতরে তাকওয়া নাই আপনার বলার কোন অধিকার নাই কারণ তাকওয়া একটা অন্তরের ব্যাপার কাসিম নানতবি রহমতুল্লাহ আলাই জীর্ণ শীর্ণ অবস্থায় চলতেন জামা কাপড়ে তালি লাগানো অথচ জগৎ বিখ্যাত বুজুর্গ রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই পরিপাটি হয়ে চলতেন খুব স্মার্ট হয়ে চলতেন আপনি বলবেন তার ভিতরে তাকওয়া নাই আপনি বলবেন কাসিম নানুতবির ভিতরে তাকওয়া বেশি বলার কোন উপায় নাই কারণ আর তাকওয়া হাহুনা তাকওয়া অন্তরের ব্যাপার এরে আল্লাহর গোলাম আমাদের কওমি মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয় শরহে জামি কিতাবের ভূমিকা একটা চমৎকার ঘটনা লেখা আছে এক আল্লাহর গোলাম কোন এক আল্লাহর অলির কাছে মুরিদ হওয়ার জন্য পায়া হওয়ার জন্য গেলেন গিয়ে দেখে আরে বাবা রে বাবা বিশ্বের বাড়ির ভিতরে বিল্ডিং এর অভাব নাই বাড়ি কত সুন্দর ঘর আল্লাহর বান্দা কয় এত দুনিয়াদার এত আল্লাহ ওয়ালা না দুনিয়াদার আরে বেটা পাগলাম করে টাইম নষ্ট কর দুনিয়াদার কইয়া এই দুনিয়াদার কথাটা ফার্সি ভাষায় কবিতার আকারে গেটের সামনে লেখে দৌ এই মেয়া কথা শেষ হইল শট করে যে কানা ঘুষা শুরু করলেন কি ব্যাপার নিজের পক্ষে হইলে খুব বিরুদ্ধে গেলে আর একটু খুব হ্যাঁ দিছে হ্যাঁ বল কথা শেষ করতে দেন আল্লাহর বান্দা বলে এই পীর দুনিয়াদার এর কাছে মুরিদ হওয়া যাবে না এর এত টাকা পয়সা কেন বাড়িতে চলে আসলো রাতের বেলা ঘুমাইল ঘুমের ঘরে স্বপ্ন দেখে কেয়ামত কায়েম হয়ে গেল খেয়াল করেননি কি কায়েম হয়েছে কেয়ামত কায়েম হয়ে গেছে লাইনে দাঁড়াও আমলনামা দেওয়া হবে আসো আল্লাহর বান্দা বলে আমিও লাইনে দাঁড়াইলাম আমলনামা নেওয়ার জন্য সিরিয়ালে ডাক দেওয়া হয় অমুক 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 করে আমলনামা দেওয়া হঠাৎ করে যখন আমার নামের কাছাকাছি দু তিনজনের সামনে আমার নাম কি আশ্চর্য কি আশ্চর্য আমি তাকায় দেখি যেই পীর সাহেবের দুনিয়াদার বলছি ওই পীর সাহেব দাঁড়ায় দাঁড়ায় আমল নামা মানুষের হাতে হাতে বন্টন করি ঘুম ভেঙে গেল ঘুমের থেকে উঠে তো গুনার খাস জেনে শুনে না জানার পরে কোন ধারণা খারাপ করা কবিরা গুনা ইয়া কুমা জান্না ফাইন্না জান্না কুজাবুল হাদিস এরে নবীর উন্নতির দল আল্লাহর বান্দা গিয়া মাপচায় বললেন হুজুর আপনার মতো একজন খাটি অলিয়ার কেউ নেই টাকা পয়সা কি আল্লাহ বলার কারণ সবার জন্য কথা বলেন
ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর ইতিহাস করে দেখেন, বই পাওয়া যায় বাংলাতে, কত টাকার মালিক ছিলেন ওসমান। নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। সকল নবীর একজন বন্ধু হবে, আমি নবীর জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। নবীজিকে তো আল্লাহ বলছিলেন আপনি পাহাড়ের স্বর্ণ বানায় দি, নবী ইচ্ছা করে নেন না, এরপরও কি কম ছিল নবী? কম ছিল? প্রত্যেকটা যুদ্ধের ময়দান থেকে নবীজির এই গনিমতের মাল বন্টনে নবীর ছিল তিন ভাগ। প্রথম ভাগ হল যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়ার পরে এই সম্পদ গুলো হস্তগত হয়েছে নবীজির, যেটা ইচ্ছা প্রথম নবী পুরো মাল সামানার থেকে মনে যেটা চাবে সেটা নিবে, এটা তার নবীর স্পেশাল পাওয়ার। নবীজি একশত উট কোরবানি দিচ্ছেন একদিনে, কয়দিনে? কয়শো? বাংলাদেশ একজন আলেমের নাম কোন যে একটা উট কোরবানি দেয় একটা, কথা বলুন না কেন, আছে কেউ? একশো উট কি মনে করছেন আপনি? নবীজি গরিব, ভাইরা আমার এবার শুনেন হাদিস। এক হাদিসে নবী বলেন, আমার যুগ থেকে উম্মতের ফখর হবে, কি বলে, ফকিরের দ্বারা, দারিদ্রতার দ্বারা আমার উম্মতের সুনাম বাড়বে, আর আখির উম্মতের সুনাম হবে কেনার দ্বারা, সম্পদের হাদিসে পাকে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا باس بالغنى لمن اتقى لا باس بالغنى لمن اتقى لا باس بالغنى لمن اتقى ওরে বান্দা, তোর টাকা পয়সায় কোনো ক্ষতি নাই, ক্ষতি নাই যদি আল্লাহর ভয় থাকে। আর ভাই আমার যদি 50,000 কোটি টাকা আমার হয়, আমি কলেজ বানাবো ইসলামী কায়দায়, নিজের টাকা দিয়া ইসলামী কায়দায় কলেজ বানাবো, মহিলা কলেজ আলাদা বানাবো, পুরুষের জন্য আলাদা কলেজ বানাবো, আমি হাসপাতাল করবো ভিআইপি হাসপাতাল ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, টাকা পয়সা বেশি হওয়াটা তোমার কোনো ক্ষতির কারণ না, যদি আল্লাহর ভয় থাকে, টাকা আসবে আল্লাহর পথে, যদি টাকা পয়সা ব্যয় করো তুমি শোকর আদায় করো, তোমার টাকা পয়সা আল্লাহর হাজার বার রহমত আছে, আর তোমার টাকা পয়সা যদি দিনের পথে ব্যয় না হয় ইস্তেগফার করো, তোমার টাকায় আল্লাহর হাজার বার গজব। তাহলে হুজুরগো টাকা পয়সা ভালো না খারাপ? হুজুরের সিনেমা হল করবো না, কথা কন না কেন, টিভি চালাইব না? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন, যাদের ভেতরে আল্লাহর ভয় আছে তাদের গুণ হলো কয়টা বলে গেছে, আমি কি মোনাজাত দিয়ে দিব? আমার ভালো হয় কালকে জুমা তাড়াতাড়ি যেতে পারলেই হয়, নাকি আরেকটু চালাবো? তবে আপনাদের আমাকে অদা দিতে হবে, উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না, পারবেন? একটা কিলা কি দরকার এই বাংলাদেশে উঠে উঠিলে, পাইল কি? এতগুলো আলেম, এত মুরব্বী, এত আল্লাহওয়ালা, এদের ডেঙ্গিয়ে বের হওয়া, আমরা তো বাইরে মাইক লাগাইছি, ঢুকলেন কেন? ওই সিপাই বয়ে বিড়ি টানবেন আর বয়ান শুনবেন, এখানে ঢুকে ডিস্টার্ব করেন কেন? আপনারা কি বসবেন? আমি আরেকটু আগাবো, ভাইরা আমার মুত্তাকিনদের কয় গুণ আরো জোরে বলেন। এক নাম্বার গুণ হলো গাইবের মালিক আল্লাহর উপরে ইমান আনা, গাইবের মালিক কে? আরো আসতে বলেন, কোন সন্দেহ? গাইবের মালিক কে? এর ভিতরে কেউ অংশীদার আছে? কোন নবী গায়েব জানে? পীর বাবায় জানে? না।
আল্লাহ হেদায়াত দান করুন। গাইবের মালিক আমার আল্লাহ, এর ভেতরে কারো অংশীদার নাই। এক নাম্বার গুণ হল গাইবের এলেম কার কাছে? আপনি জানে দেন আসমান জমিনের বাসিন্দারা কেউ গাইব জানেন না? কে জানেন? নবীজি যুদ্ধের ময়দানে চলতেছে, খানার ভেতরে বিষ লাগাই দিল, এক সাহাবি বিষ মিশ্রিত খানা খেয়ে জাগা তিনতে কাল হয়ে গেল। আমার নবীও পায় এক লোকমা বিষ মিশানো খানা খাওয়ার পরে জিব্রাইল হাজির, নবী আর একটা লোকমাও দিবেন না খানার ভেতরে বিষ লাগানো। আমার নবী বিষ কেন দেখেন না? জবাব হল নবী আলিমুল গায়ব না। নবী রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে সাহাবায়ে কেরামদের বলেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কবরে আজাব হয়, দোয়া করি মাফ হয়ে যাবে। এই চালাক বাঙালি বলো, নবী গাইবের মালিক না হলে কবরের আজাব দেখলেন কিভাবে? সাহাবায়ে কেরামদের বলেন দাঁড়ান, কবরে আজাব হয়, নবী আমি দোয়া করে দেই, আল্লাহ তাআলা দোয়ার কারণে আজাব মাফ করে দিবেন। ওরে বাঙালি জবাব দাও, আমার নবী যদি গাইব নাই জানে, কবরের আজাব নবী কেমন করে দেখলেন? ওরে চালাক বাঙালি জবাব দাও, আমার নবী যদি আলিমুল গাইব হয়, খানার বিষ কেন নবী দেখেন না? নবী যদি আগাইব নাই জানে, কবরের আজাব কেমন করে দেখলেন? দুইটা পরস্পর বিরোধী জবাব হলো একটা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। কোন চালাকি চলবে না। আমি নামটা বলবো না, এক মৌলবীর বয়ান শুনছি, উনি গায়েব কি জিনিস ভাগ করে বয়ে বয়ে, মানে নিজের মাস্তানিরা প্রকাশ করতে চান, গায়েব ভাগ করে। আল্লাহ জানে এক গায়েব, নবী জানে আর এক গায়েব, পীর বাবা জানে আর এক গায়েব। কোন ভাগাভাগি চলবে না। গায়েবের মালিক আল্লাহ। যারা ভাগাভাগি করবে এরা ইসলামের লেবাস বাদা দুশ্মন। ভাগ করে বাপ্পা, আল্লাহ নিজে বলেন আসমান জমিনের কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ একমাত্র কে জানেন? কোন ভাগাভাগি নেই। সাধারণ মানুষ তো বাঙালির সোজা পাইছে, এই জন্য যে যা মনে চায় ইচ্ছা রকম উল্টা পাল্টা বলতো। ভাইরা আমার এক নম্বর গুণ গায়েবের মালিক কে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দুই নাম্বার গুণ হলো নামাজ আদায় করো কয়েকত, পাঁচ অক্ত নামাজ আদায় করো, এটা মুত্তাকিনের দুই নাম্বার গুণ। ধরে নবীর উম্মত, আজকে পাঁচ অক্ত নামাজ আমাদের ভেতরে অম্বলচারী হতে নিতে করে নিতে পারি নাই। এক ভণ্ডরা তো কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে, আর এক চোরার ঘরের চোরায় কয়ে মরে গেছে, মাইরে ফলাইছে সিক্স মারার ইমাম মাহাদি, ওই যে ঢাকার গোপীবাগে, মনে নাই দুই বছর আগেই তো সিক্স মারার ইমাম মাহাদিও সাইজ। ইমাম মাহাদি দুনিয়াতে এসে সব বেঈমানের সাইজ করবে, আর ওরে সাইজ কিনে ফলাইছে। এ কয় নামাজ হইল তিন অক্ত, আমার মোল্লারা বলে আরো দুই অক্ত বাড়াইছে। নামাজ কত অক্ত? অরে নবীর উন্নতির দল, আমার মায়ার নবী বলেন পাঁচ অক্ত নামাজ যদি মা জামাত আদায় করো, আল্লাহ খুশি হয় পঞ্চাশ অক্ত নামাজের সওয়াব দিবে। উম্মত যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, আবার ফজরের নামাজ উঠে যদি আদায় করে নাও, সারা রাত্র ঘুমাইয়াও তুমি ইবাদতের সওয়াব পাইবা। মকুন সুসুতি নামাজে পানতে গানা ফাওয়াইলুন লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদে দা ইস্তাইনু আয়াতে পদ
استعينوا آيات قرآن آيات قد أفلح را يادكم قوركم دار معني يزد الصادقون أنا نبي رمة الدار نماز قد وقت সাপ্তাহিক মুসল্লিরা বলেন না কেন নামাজ পায়ুক তো তুমি সপ্তাহে একদিন জুমায় গেলা তাও পুরা নামাজটা বললা না ইমামের আগের চার রাকাত পড়লা না পরেরটাও বললা না জুতালয়ে মানুষের জুতা নিয়ে বাড়ি গেল এ যেটি আগের রায় এটি জুতা নেয় যারা আগে যায় এরাই ধরা খাইলে তার পরীক্ষা করলাম মেলিকা ঠের হইবে ধরা না খাইলে তো বেশি গেছি আহারে কি অসুন্দর যুবকটা কি অসুন অসুবিধা হিন্দু মোনাজাত দিয়ে মোবাইল নিয়ে যাবে এই বাপা বয়ান শুনতে এসে মোবাইল চুরি করতে এমন কোন মাহফিল নাই এই যে মুসাফা করতে আসে একটু দেখা সাক্ষাৎ হুজুর একটু মোলাকাত করবো এই ফাঁকে দিয়া সেদিন এই এক জায়গায় আহ বেচারা কি কান্না কাঁদলো পকেটের থেকে সেই সৌদি আরবের আকামা পাসপোর্ট সব তোর ঘুমের ঘরে আল্লাহ অন্ধ বানায় তোর হাত অবাস হয়ে যাবে কয়দিনের করবি কি দুই ঘন্টা আওয়াজ শুনলি তুই আসলে তুই আওয়াজও শোনে না তদন্ত কমিটি লাগায় যদি দিতেন ও বাইর করা যেত ঘুরে বাইরে বাইরে ঘুরে সময় মতো ফট করে এনে কাতারে খারাই প্যান্টের পকেটে আটকা দিয়ে দো আর একা না কিন্তু ওরা একটা চক্র চাই ফেলত ফট করে হাত দিয়ে সেদিন এক মেয়র নানি মেয়র মোবাইল নিয়ে গেছে এই মোনাজাতের পরপরে মোবাইল নেই মেয়র সাহেবের মোবাইল আপনারা হাসেন এটা মুসলমানের জন্য চূড়ান্ত একটা বদনাম কোরআনের মাহফিল মোনাজাত দিয়ে কান্না করে দোয়া করলাম আর সেখানে এরকম দেয়া তুমি আল্লাহ আপনি হেদায়াত দান করুন কত অক্ত নামাজ ওরে আল্লাহর গোলাম আজকে নামাজের আজান হয় মসজিদে যাও না রে যুবক তোর পা দুটো আগায় দাও আমি পায়ে ধরে বলছি পাঁচ অক্ত নামাজ পড়ো আমার নবীজির কোন গুনাহ নাই তারপরও এশরাক বাদ দিলেন না তাহাজ্জুদ ছাড়লেন না সারা রাত নামাজ পড়ে কাটায় দেয় আজ তুমি পাঁচ অক্ত নামাজও পড়তে পারলা না জুমার দিন পুরা নামাজও পড়লা না ওরে নবীর উম্মত অনুরোধ করি তওবা করো পাঁচ অক্ত নামাজ পড়ো তোমার মতো যুবক নামাজ আমি বলি নাই সবাই আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা হয়ে যাও একবারও বলি না রে বাবা তুমি স্কুলে থাকো থাকো কলেজে থাকো থাকো ভার্সিটিতে থাকো থাকো তুমি যেখানেই থাকো আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও পাঁচ অক্ত নামাজ আদায় করে দাও দেখবা তুমি নামাজ করে দোয়া করবা সব আশা আল্লাহ পূরণ করে দিবি মুত্তাকিদের দুই নাম্বার গুণ নামাজ কায়েম করো তিন নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর দেওয়া সম্পদ গরিবের দাও এতিমের দাও তবে নামাজি বেনামাজি এতিমের দেওয়ার থেকে নামাজি এতিমের দিলে লাভ বেশি মেনামাজি গরিবের দেওয়ার থেকে নামাজি গরিবের দিলে লাভ অনেক বেশি আর একুরে এতিম ভালো নামাজি মাদ্রাসা ছাড়া পাওয়া যায় না রে আল্লাহর গোলাম এজন্য মাদ্রাসায় এতিমখানায় দাও এতিমদের দাও হাসরের ময়দানে এটা তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে আল্লাহর নবী বলে না আস-সাখী হাবিবুল্লাহ দানকারীরা হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত খলিলুল্লাহ মানি দোস্ত হাবিবুল্লাহ মানি তবে খলিলুল্লাহ থেকে এক হাজার কোটি গুণ দামি হাবিবুল্লাহ আল্লাহ তাআলার নবী দানকারীদেরকে খলিলুল্লাহ বলেন না হাবিবুল্লাহ বলেছেন কত মর্যাদা
ভাইরা আমার, তিন নম্বর গেল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা, অপচয় না করার ভাই। কত টাকা পয়সা অপচয় হয় কোনো হিসাব নাই, তিন বেলা খাইতে পারে না, বিবাহের গেট লাগায় দশটা। আহা, শান্তি হবে কি করে? দোয়া এখন কাজই মনে হয়। তুমি একটা বেনামাজি, পর্দা নাই, কোরআন করে না, মার্কেটে দৌড়ে এমন একটা মাইয়ে নিয়ে ঘর করো, কার দোয়াটা কাজে লাগবে তুমি নিজে বুঝো না? তুমি যদি মান্দার গাছ নেননি কাঁটাওয়ালা, মান্দার গাছ নি কয়, একটা মান্দার গাছ এখানে লাগায়া দেশের সব পুজুর গুজুর দিয়ে দোয়া করা, খোদারে মান্দার গাছে 13টা আম দাও, 14টা কাঁঠাল দাও, দিব আল্লাহ। বিয়া না কইরা সন্তানের জন্য দোয়া করলে হইব? আল্লাহ পারেন, কিন্তু এখন দিবেন না। আল্লাহ পারেননি, পারছেননি এখনো, কিন্তু দিবেন না। তুমি বিয়া না কইরে যদি হুজুর একটু দোয়া করেন যেন একটা সন্তান, এটা দোয়া না বাকি? নামাজ নাই, রোজা নাই, হুজুর দোয়া করেন একটু অশান্তিতে আছে, গজবে ভরা নাই তো বেশি। সারা দিন সারা রাত টিভির চ্যানেলে বয়া দাও, আমগু অস্কের কাজে লাগে লঙ্গি করাবো, হ্যাঁ ওর তো বক্তা সব টাইটেল, ওরে খোদা এগো টাইটেল করলে টাইম থাকে না, এগু বয়ানের সামনে আঙ্গু মৌলবীর বয়ানের টাইম কি? এন বয়ে কইলাম কোরআন ভরো, কোরআন ভরো, কোরআন ভরো, টেলিভিশনের সামনে বয়া শুনছে, অর্থ যদি না পারো কোরআন করে লাভ নাই, কিসে বাদ দিও? এক পাশে আঙ্গু সবচেয়ে, দুই পক্ষ বিচারক একজন মাঝখানে, পক্ষ কয়টা? ডান পাশওয়ালারা 5,000 টাকা দিয়ে খায়, মাতবর সাপ রায়টা কোন দিকে? তোর দিকেই যাইব, টেরবার চুপচাপ দোয়া পর। বাম দিকটা 10, ঢুকছে 10, কত মাতবর সাপ কোন দিক? বামই যাইব, টেরবার জনপক্ষ চুপচাপ দোয়া ইউজ করতেছে, কোন দিকে রায় নানি যায়, হঠাৎ করে দেখতেছে 10-এর দিকে বাম দিকে রায় চলে গেল। 5,000 রায় কয়, কিরে বাড়িতে কিছু খায় কি? মাথা গয়ে গেল, মাথা কালো হয়ে গেছি নি, বলে কেন? বলে রায় যে গেল, বিচারক মাতবার সাহেব মাথায় হাত দিয়া জোরে জোরে আঘাত করে আর কয়, কি হবে তোর পাশে বাস দিছে 10-এ, কি হবে তোর পাশে বাস দিছে 10-এ, কি হবে আমি হাফিজুর রহমানের ওয়াজে ক্ষতি করতেছে আধা ঘন্টার টিভির বয়ানে। এখানে বসে পায়ে ধরে ধরে বললাম কোরআন পড়ো, কোরআন পড়ো, টেলিভিশনের বক্তা সাহেব বলে অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। এই আমি তো বেশি প্যাসের কথা কম করি, রমজানে তারাবি খতম হয়নি, আপনারা খতমে তারাবি ভরেন? হাফে সাবন্ধ অর্থ জানে না, আমরা মুক্তাদিরা তো আরো আগেতেই জানি না, এইবার বাঙালি জবাব দেয়, খতমে তারাবিতে সওয়াব পাবনি কেন? কেন ফতুয়া দিছে টেলিভিশনের ফতুয়া, অর্থ না জেনে পরে লাভ নাই, তাহলে তোমার তারাবি বাদ দাও, টেলিভিশনের ফতুয়া যদি মানো খতমের তারাবি বাদ দাও, আর যদি খতমের তারাবি ঠিক রাখতে চাও বাসের লাডি নিয়ে রেডি হও, ভুয়া ফতুয়া ঠিক করতে হবে। এখানে বলে ঠিক করি বাড়ি গিয়ে যাইছি, কারণ যে তোর মুখী তাল মিলাল লাগে তো, আল্লাহ আপনি হেদায়াত দান করুন। বাপার হোটেলে চুরি করতে গিয়ে সোড়ায় ধরা খাইছে, ওরে ভিজা ফাবলিকের বিসমিল্লা সারা, ম্যানেজার কার মারিছে আমার হাতে দে, ম্যানেজার বলে তবা কর, তবা নু
রসুয়া করলাম আর জীবনে করুম না। তাড়াতাড়ি দৌড় দিয়ে বাড়ি যা, পেছনে তাকাবি না। এমন জোরে দৌড় দিল পেছনে, কিছু দূর গিয়া হঠাৎ পেছনে তাকাইল। ম্যানেজার আবার রাতি একা আবার তাকাইলি, আবার দৌড়। কয়েকদিন পরে সুরা দিয়ে আবার হাসির এই হোটেল। এরে তার ছাড়া আবার কেন আসলি? এবার চোরা একাই ওই দিন আসছিলাম আমার নিজের দরকারে, আজকে আসলাম আপনাদের আহ্বানে। আমাকে আহ্বান মানে আপনি বলছিলেন দৌড় দিব, পেছনে তাকাবো না। যখন আমি পেছনে তাকাইলাম, আপনার সুন্দর হোটেলে লেখা দেখলাম ধন্যবাদ আবার আসবেন। ধন্যবাদ ছিল না, মানি না মাঝহাব, মানি না মাঝহাব লাগে না, পীর মুরিদি লাগে না, তাবলীগ লাগে না। এসব তোমার মতো তার সেরার জন্য নয়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যদি বলে আমার ইমাম মানা লাগে না, তার জন্য কথা মানায়। তুমি যদি বলো আমি ইমাম মানবো না, কোনো মাঝহাব মানবো না, তোমার মতো তার সেরার এই কথা বলার অধিকার নাই। ওই সোরার যেই দশা হবে তোমারও সেই দশাই হবে। ধন্যবাদ আবার আসবেন সোরার জন্য, মাঝহাব মানা লাগবে না। এটা ইমাম আবু হানিফা কইলে চলে। তুমি বাংলা বোখারি বইরা বন্দি, লাখুন দিন কুমুয়ালিয়া দিন বোখারির হাদিস, ওরে তার সেরা। লাখুন দিন কুমুটা বোখারির হাদিস। সাবধান সাবধান, খবর নতুন পেয়েছি, নতুন বাংলা বোখারি শরীফ বাজারজাত হয়েছে। এটা লা মাযহাবীরা বের করেছেন, এর ভিতরে বহু ভুয়া ভুয়া জাল হাদিস ঢুকায় বলছেন এটা সহি হাদিস। সাবধান সাবধান, লা মাযহাবী যারা আবু হানিফাকে গালি দেয়, তাবলীগ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ওয়ালা পীর মুরিদের বিরুদ্ধে তারা কথা বলে, তারা জাতীয় অন্যায় করলে তওবা করলে মাফ আছে না? তওবা করবে আমাদের বন্ধু, ঠিক কিনা? আর উল্টা পাল্টা বলবে তওবা যদি না করে আমার আল্লাহ না করুন, আমার আব্বা হলেও উষ্ম। কিন্তু ফির বাবা আমার জানের জান, নামাজ না পড়লে কি হইব বাবা? সব ঠিক আছে, আল্লাহ হেদায়াত দান করুন। আমিও পীরের মুরিদ, তবে নবীর তরিকে যদি না মানে সে আমার, আমিও তার মুরিদ না, সেও আমার কিছু না। এটা হলো ইমানের স্লোগান। মুত্তাকিদের তিন নম্বর গুণ হল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করা। মুত্তাকিদের চার নম্বর গুণ হল وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ نَبِي আপনার উপরে যে কিতাব দিলাম আমি কিতাবের উপর ঈমান রাখবে। চার নাম্বার পাঁচ নাম্বার হল অতীত নবীদের কিতাবের উপর ঈমান রাখবে। ছয় নাম্বার হল ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। কিয়ামত আজ একদিন আগে পরে হবে। কিয়ামত হবেনি নাকি আহমদ শরীফের মতো বলবেন কোন কিয়ামত কিয়ামত নাই, মরণ টরণ নাই, দাফন দাফন নাই, কবরে দিবি না? মরণের পরে আহমদ শরীফের ছেলেরা দেহ দান করলো হসপিটালে, কবরে দেয় নাই। এরে নবীর উন্নতির দল, এই ছয়টা গুণ যারা নিয়ে তাকুয়া থাকবে, আল্লাহ অন্য অন্য কোরআনের আয়াতে বলেন এই ছয় গুণওয়ালা মুত্তাকিনদের আমি আল্লাহ পাঁচটা পুরস্কার দিব। কয়টা? এক নম্বরে আমি আল্লাহ নিজের কুদরতের দ্বারা হালাল রিজিক কাছে পৌঁছায় দিব।
আমি আল্লাহ কুদরতের দ্বারা হালাল রিজিকের ব্যবস্থা কাছে করে দিব। ওরে নবীর উম্মতের দল, আজকে তুমি হারামের পেছনে দৌড়াও, আমাদের জিব্বাটা বের হয়ে গেল, জীবন চলে যাবে, হারামের পেছনে যাব না। এরে আল্লাহর বান্দা, রাগ করবেন না, কারো সাথে কোনো দুশ্মনী নাই। আমরা টুপিদারিন হালাল ভাবে চলার কারণে বলেন আমরা কি অশান্তির বেড়া জালে আছি, না কায়া মরে গেছি। না রে বাবা না, আল্লাহ এত সম্মান আর শান্তি দান করলেন, এই বাংলাদেশ কেন সারা দুনিয়ার এক নাম্বারের ধনীও এমন সম্মান আর আরামে না। সম্মান দেওয়ার মালিককে যুবকের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার মা ও মা আপনারাও সন্তানের মা, আমার বাবা ও বাবা আপনারাও সন্তানের বাবা, আমিও যুবক তোমরাও যুবক ভাই, কেন তুমি আজকে নবীর আদর্শওয়ালা হতে পারলা না? আমি বলি না তুমি স্কুল ছেড়ে দাও, মাদ্রাসায় ঢুকো, একবারও বলি না। এ যুবক স্কুলে আছো থাকো, কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো, তুমি চাকরি করো করো, ব্যবসা করো করো। আমি বলি না তুমি চাকরি ছাড়ো ব্যবসা ছাড়ো, আমি একটাই বলবো তোর পাও দুটো আগায় দে, আমি পাও ধরে একটাই আবদার করবো, যা কর কর, যেখানে থাকো থাক, আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগা। তোমার মতো যুবক স্কুল কলেজে দাড়িওয়ালা নামাজি নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপাল পুরা পুড়ে গেল। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, চাকরি করে, হালাল টাকা দিয়া চলে, একটা টাকা হারাম খায় না, আছে না নাই? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, দেখো রে বাবা, চাকরি করে র্যাবারনি, পুলিশ, বিডিআর অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? একই মায়ের গর্বের দুইটা সন্তান, আমার বোনের বয়স হলো মাত্র 24, আমার বয়স হলো মাত্র 22, আমার বোনের গালে দাড়ি নাই, আমার গালে দাড়ি কেন? আল্লাহ বুঝি অন্যায় করেছেন? কেন তাহলে তুমি দাড়িটা কামাও? তুমি এই কথা না জানি বলতেছো রে মালিক, আমার বড় বোনের গালে দাড়ি না দিয়া আমারে কেন দিছো? তুমি বুঝি অন্যায় করেছো? এজন্য আমি বারবার বারবার দাড়ির ভেতরে অস্ত্র লাগাই। এরে বাবা কি লাভ বলো, কি লাভ বলো, লাভ থাকলে বলো আমিও করি, ধনী হওয়া যায়, চেহারা নুরানি, যৌবন বাড়ে। এরে আল্লাহর বান্দা, রোগও কমে যায়, হায়াত বাড়ে, কোনটাই না কোনটাই না, বরং বিজ্ঞানীরা বলে চোখের পাওয়ার চলে যায়, যৌবন চলে যায়, অকালে মরণ হয়। এরে যুবক তাকায় দেখ, বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ। পরশু দিন সিলেটে গেলাম, বিবেরিয়া মাগরিবের নামাজ পড়ে গাড়ি চলছে সিলেটের পথে, বহু অ্যাক্সিডেন্ট দেখছি, তবে তাজা লাশ পড়ে আছে এমন দেখি নেই। মাগরিবের নামাজ পড়ে মাধবপুরের আগ মুহূর্তে তাকায় দেখি মেইন রোডের উপরে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে তিনটা যুবকের লাশ তাজা পড়ে আছে মেইন রোডে। হুন্ডা অ্যাক্সিডেন্ট দেখছি, তবে লাশ যে পড়ে গেল হঠাৎ সরাসরি চোখে দেখি নেই। তাকায় দেখলাম কারো রক্ত প্রবাহমান, তাজা তিনটা যুবক, হুন্ডা অ্যাক্সিডেন্ট, মাগরিবের বরবরই নাই। ওরে আল্লাহর গোলাম, কিসের জিন্দেগি তুমি বাড়ির থেকে এখানে আসছো? ওরে নবীর উম্মত, ওই সিলেটে আবার গিয়া খবর পাইলাম, সেদিন আর কোথায় জানি খবর পাইলাম, বয়ানে একদল যুবকের আসতেছিল হঠাৎ ওই নোয়াখালী জমিনে, ও হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, যুবক হুন্ডা নিয়ে রওনা হয়েছে, আজ আসবে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় মরে গেল। এরে নবীর উম্মত, তুমি মনে করছো যুবক আসি বুড়া না হয়ে মরবো না? না রে বাবা, কখন যে মরণ হবে জানা নেই, পরীক্ষা দিছো, রেজাল্ট আসবে এর আগে কবর ডাক দিব, রেজাল্ট এসে গেলে এখন তুমি আবার নতুন ফর্ম ফিল আপ করে ভর্তি হবা, এর আগে ইন্তেকাল, বিদেশের ভিসাওকে চাকরির জন্য যাব কিন্তু গেছে, যাওয়ার পরে আর ফেরত আসে নাই, লাশ হয়ে আছে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না, তোমরা মনে করছো বুঝি আমাদের কোন জ্ঞান, মাথায় টুপি দিয়ে মাথা নষ্ট করি নাই, সব জ্ঞান আছে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়।
অনুরোধ করে বলি রে ভূমি, জাহান্নামের ভয় কবরের আজাবের ভয়। কত কবরে আগুন দেখা যায়, সাপ বিচ্ছু দেখা যায়, আবার কত কবরের লাশ তিরিশ বছর পরে বিশ বছর পরে কাপন সহ তাজা পাওয়া যায়। আছে না নাই? এরে নবীর উন্নতির তল, অনুরোধ করে বলছি, ঢাকা মুন্সিগঞ্জ কাঠপট্টি এলাকার এক বড় টাকাওয়ালা মাস্তান মরে গেল কয়েক বছর আগে। ছেলেটা বড় ছেলে বাবার লাশ নিয়ে কবরে নামলো, কবরে নামার পরে দাফন কাফন করে বাসায় গেল। গায়েছিল শার্ট আর লুঙ্গি, পকেটে ছিল পাঁচশো টাকার একটা মোটা বান্ডিল। হঠাৎ করে দেখে টাকা নাই, মা টাকা কই গেল? বলে বাবা আমি কেমনে বলি? ছেলে বলে হ্যাঁ আমি বাবার লাশ নিয়ে কবরে নেমেছি, হয়তো কবরে টাকা পড়ে আছে। ওই টাকা তো কবরে কাজে লাগবে না, আমি টাকার বান্ডিল নিয়ে আসি। লোকজন নিয়ে আসে এটা কবর খনন করার জন্য রওনা হয়ে গেল। কবরের কিনারায় গিয়া কিছু অংশ ছিদ্র হয়ে পড়ার পরে এমন বিকট আওয়াজ, কেউ বেহুশে পড়ে গেল, কেউ চিল্লায় দৌড়ায় চলে গেল। কিছুক্ষণ পর ওলামায়ে কেরামদের এনে দোয়া করার পরে দেখে কবরের ভিতরে ধোঁয়া, ধোঁয়াটা ঠান্ডা হয়ে গেল। বড় ছেলে তাকায় চিল্লায় আর বলে তোরা তাকাইস না, আমি দেখতেছি আমার বাবার জিহ্বাটা টেনে নাভি পর্যন্ত নামানো। এরে আল্লাহর গোলাম, কত কবরে বেনামাজির কবরের কিনারা দেখি গরু বানতে পারে না, দড়ি ছিঁড়িয়া পালায় যায়, কুকুর সারা রাত কান্না করে আওয়াজ দেয়, কারণ ওরা কবরের আজাব দেখে আমরা দেখি না। অতএব অনুরোধ করি রে ভাই, কবরের আজাব বড় কঠিন, হেদায়াত সবার কবলে আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াতের দৌলত পাবে। এরে যুবক পা দুটো আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, একজন বুজুর্গ কান্নাওয়ালার বন্ধু হও, মুরিদ হও, আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে জীবন চালাও। তোমার কোরআন শরীফ এক ঘন্টা সময় এশার নামাজের পরে কারো কাছে দিয়া সই করে নেবে, কোরআনের সুরাকের একটা শুদ্ধ করে নামাজ পড়ো, এক ঘন্টা সময় এশার পরে দাও, কোন আলেমের কাছে দিয়া সুরাগুলো শুদ্ধ করে নাও, তোমার ঘরেও নামাজ কায়েম করো, তোমার বোন ভাইদের নামাজি অলা বানাও। খবরদার কোন মেয়ের চরিত্রে আঘাত দিও না, কারণ তোমার বোনের চরিত্রে যদি কেউ আঘাত দেয় তুমি সহ্য যেমন করতে পারো না, তুমিও যে কোনো মেয়ের চরিত্র আঘাত দিবা সেও তো তোমার মতো কারো না কারো যুবকের মন। তোমার কি একটু ভয় লাগে না রে ভাই? বুঝো না রে বুঝো না, অন্যায় করছে তুমি, এর সাজা ভোগ করে ঘরের ভাই বোন বাবা মা সবাই। কেন বুঝো না রে ভাই বলো? একজনে অন্যায় করছে সবাই ভোগে, তোর বোনের বিয়ে হয় না কা জানো? তুই কোথায় অন্যায় করছো দেখ, নাইলে তোর ভাই বোন কোথায় অন্যায় করছে বোঝ, না হয় তোর আব্বা নাইলে মা কোথায় অন্যায় করছে। তোর বোনের পাঠাবার আগেই তোর বোনের স্বামী আল্লাহ যদি রাখে তো আগেই পাঠাইছে, টেনশন করো কেন? অন্যায় কেউ করেছে ফ্যামিলির, ভুগতেছে সবাই, একজন ফ্যামিলির অন্যায় করেছে সকলের কপালে জুতা, বোনেরা কষ্ট পায়, মা কষ্ট পায়, কেমনে বুঝাইতাম তোমাদেরকে আমি? ওরে আল্লাহর গোলাম, ধরা খাইলে তো দুনিয়ার লাইনে বেইজ্জতির শেষ নাই। ওরে আল্লাহর গোলাম, অনুরোধ করি হে যুবক তুমি আমার কলিজার টুকরা, অনুরোধ করে বলি তুমি আল্লাহর মহাব্বতে নবীর আদর্শ আলা হয়ে যাও, নামাজি হয়ে যাও, গলায় ছুরি আসবে মরে যাব, নবীর আদর্শ জবাই করবো না, চাকরি থাকার যাক আমি আল্লাহকে বেজার করবো না। এমন পাক্কা মুনাফিকি না থাকে, পাক্কা নিয়ত যদি থাকে তওবার জন্য, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, নবীর আদর্শওয়ালা উম্মত বানায় দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ বিশ্ব
বিশুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, আপনার কাজ অলি বুজুর্গের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ ফ্যামিলির সবাইকে আপনার নবীর আদর্শ আলা বানায় দেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আমরা তওবার জন্য হাত তুলেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। Mm-hmm.